BP check করুন মনে হচ্ছে আজকে পেশেন্টের BP একটু হাই আছে কোথায় অসুবিধে হচ্ছে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে বুকে বিশাল ব্যথা হচ্ছে আমি ঘেমে যাচ্ছি এই সব সায়েন্স মানেই তো গুগলে বলেই দিয়েছে সব সব হার্ট অ্যাটাক আমার হার্ট অ্যাটাক গন্ডগোল মনে হচ্ছে গন্ডগোল আমি ঠিক জানতাম ডাক্তার আমার কিছু অসুবিধা আছে বুকে ব্যথা কি করি ডাক্তার এখন বলুন আপনি আমাকে কি করি অপারেশন করতে হবে অপারেশন অপারেশন করতে হবে বাইপাস আপনার কি আছে দেখি হ্যাঁ আধ ঘন্টা পরে আসুন যান 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 আপনাকেই দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি আধ ঘন্টা পরে আসুন যান 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 ম্যাডাম বলছি আমার পেশেন্ট আইডি টোকেন কোথায় আপনার স্যার টোকেন নিয়ে আসুন আগে আবার টোকেন লাইনে দাঁড়াতে হবে আবার স্যার ইয়েস টোকেন দেন লাইন বলছি ম্যাডাম এই যে টোকেন তাড়াতাড়ি বলুন আমার অনেক কাজ আছে হ্যাঁ মানে বলছি যে আমার ওয়াইফ আমার বউ আমার বউ আর বাচ্চাকে ডিসচার্জ করানোর ছিল ও নিউ বেবি Congratulations, sir. Thank you, thank you. এবার 17 লাখ টাকা পে করো না আর বউ বাচ্চা দিয়ে চলে যাও কি 17 লাখ টাকা এই চাচাবেন না বাচ্চা করার আগে মনে পড়েনি তাহলে 17 লাখ টাকা আমার বউ তো মাত্র 3 দিন অ্যাডমিট ছিল আপনার বউ তো 1 লাখ টাকা খেয়েইছে তোমার ঘুম এখন আমার দুঃস্বপ্নে পরিণত হয়েছে ম্যাডাম বলছি যে দেখুন না তো অনেক টাকা মানে একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট কিছু করা যায় না আপনার তো মেডিক্লেমও নেই দেখছি হয়তো ডক্টর আপনাকে কিছু ডিসকাউন্ট দিয়েছে হ্যাঁ কত ডিসকাউন্ট ম্যাডাম 17,000 টাকা ডিসকাউন্ট স্যার স্যার চিন্তা করবেন না আমাদের এখানে মান্থলি ইনস্টলমেন্ট প্ল্যানও আছে ইনস্টলমেন্ট দাঁড়ান আগে বাচ্চাটাকে বেঁচে আগে ডাউন পেমেন্টের ব্যবস্থা করি তারপরে ইনস্টলমেন্ট হ্যাঁ সেল 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 বাচ্চা সেল বাচ্চা সেল সাথে বউপরি আরে আমি আসবো আসবো আরে জানিসই তো হ্যাঁ কাজ আমার এই দাঁড়া তোকে একটা গল্প বলার ছিল দাঁড়া এই 5 নম্বর রাউন্ড নিয়ে চলে এসেছি 5 নম্বর কেন আমার 6 নম্বর রাউন্ড হবে 70 একা কথা বলার ছিল তো আচ্ছা ও 12টা বাজে দেখি তো পেশেন্টের কি অবস্থা উঠে যেতে হবে যে
বল আপনার কি অসুবিধা বল বল ডাক্তার আমার না একটা গোপন সমস্যা আছে আপনি ভুল জায়গায় চলে এসেছেন এটা আমার কাজ নয় আমি নিচে দেখি না ওটা ওই পাশের ঘরে গাইনোকোলজিস্ট আছেন উনি যান হ্যাঁ আরে ডাক্তার সেই সমস্যা না আমার আসল সমস্যা আমার ছেলেকে নিয়ে ও ছেলে হ্যাঁ তার বয়স কত ওই 16-17 ওই বয়সে একটু বাড়ে তো তাই হ্যাঁ না মানে আই মিন ওই বারুন তো বয়স তো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কাউকে সঙ্গে পেলে ঠিক হয়ে যাবে আরে ডাক্তার আপনি একটু মোবাইলটা ছাড়ুন না আমার কথাটা শুনুন হ্যাঁ বল আমার ছেলে সারা রাত কাঁদে আবার মাঝে মাঝে অনেক জোরে জোরে হাসে মগ বালতি ভর্তি জল রুমে রাখে আর তার সাথে সাথে মাঝে মাঝে আলমারিতে মেয়েদের জামা কাপড়ও পাই আমি তো বুঝতেই পারছি না আমি কি করব তাকে নিয়ে আমি বুঝে গেছি ওর কি হয়েছে আচ্ছা আমি এখনই ডাকছি এই বিট্টু রে বিট্টু আপনার ছেলে তো অনেক বড় টিকটকার এই 5 মিলিয়ন ফলোয়ার ঠিক কিছু বুঝতে পারছি না আপনাকে কিছু বুঝতে হবে না কিছু বুঝতে হবে না স্যার স্যার একটা কাজ করি না স্যার আমি আর আপনি মিলে একটা ডুয়েট টিকটক করি করুন না করুন স্যার করুন করুন এবার আমি কোথায় বসবো কোথাও তো বসার জায়গা নেই এখানেই বসি আর পারছি না গলে ব্যথা গায়ে হাত পায়ে ব্যথা গলে ব্যথা পারি না ম্যাডাম আপনার অপারেশন সাকসেসফুল আরে আপনার যে কিডনিটায় প্রবলেম ছিল সেটা তো বাদ হয়ে গেছে আপনি এখন সুস্থ সম্পূর্ণ আমার কিডনি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার এরকম ভিডিও আরো দেখতে হলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো মজার মজার ভিডিওস দেখতে হলে আর হ্যাঁ আরেকটা কথা বলার ছিল এই ভিডিওটা শুধুমাত্র হাসি ঠাট্টা করার জন্য হয়েছে কাউকে হার্ট করার আমার কোনো রকম মনোভাব নেই নার্স ডাক্তার হসপিটাল এ তো আমাদের জীবনের একটা অনেক বড় অংশ এদের ছাড়া তো আমরা অচল ইনফ্যাক্ট কিছুদিন আগে আমার মার ইমার্জেন্সিতে ডাক্তার আর নার্স আর হসপিটালেরই তো আমার মাকে বাঁচিয়েছে ধন্যবাদ আর হ্যাঁ আমি কিন্তু তাদেরকে কোনোভাবে নিচু করতে চাইনি তো প্লিজ এই ভিডিওটা দেখে একদম রাগ করো না ঠিক আছে এটা শুধুমাত্র মজার জন্য করা হয়েছে থ্যাংক ইউ থ্যাংকস টু উন্নাস ডায়াগনস্টিক সেন্টার আমাদের সাথে এত ভালোভাবে কোঅপারেট করেছেন আমাদের এই ভিডিওটা বানানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ